السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মধ্য থেকে অনেকেই এমন আছেন যারা এই ধরনের আকীদা পোষণ করে থাকেন যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই অথচ আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুতরাং এই ধরনের আকীদা পোষণ করা যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার ঠিক নয় তবে হ্যাঁ ليس كمثله شيء وهو السميع البصير الله رب العالمين الله رب العالمين হাত কে কারো সঙ্গে তুলনা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের পা কে কারো সঙ্গে তুলনা করা যাবে না তবে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে কোরআন ও হাদিসের কথাগুলোকে সামনে রাখলে এই কথা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন ليس كمثله شيء তবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে বলেই পা আছে বলেই সঙ্গে তুলনা করা বা অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না এটা জায়েজ হবে না আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে